নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে একদম মন প্রাণ জুড়ে যাওয়া একটি ডেজার্ট রেসিপি তৈরি করে দেখাবো। আর এই ডেজার্ট রেসিপিটি আমি কয়েক পিস পাউরুটি দিয়ে তৈরি করেছি। খুব কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন, খেতে ভীষণ ভালো লাগে। পুরো রেসিপিটি অবশ্যই দেখুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এই গরমের মধ্যে একদিন হলো বাড়িতে তৈরি করে দেখুন, সবাই খেয়ে খুবই মজা পাবে আর বারবার তৈরি করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আর 3 টেবিল স্পুন দিয়ে দিলাম চিনি। এখন চিনিটার ক্যারামেল তৈরি করে নিচ্ছি। দেখুন, চিনিটার মধ্যে যখন এরকম কালার চলে আসবে তখনই দিয়ে দিতে হবে দুধ। এখানে আমি বড় কাপ দিয়ে 1 কাপ দুধ দিয়ে দিলাম। এখন ভালো করে ক্যারামেলের সঙ্গে দুধটা মিশিয়ে নিতে হবে। যখন দুধটা ভালো করে ক্যারামেলের সঙ্গে মিশে যাবে তখন দেখবেন কালারটা খুবই সুন্দর এসেছে। দেখুন বন্ধুরা, দুধের কালারটা কিন্তু খুবই সুন্দর চলে এসেছে। এখন আমি একটা বাটির মধ্যে 2 চামচ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। অল্প একটু দুধ দিয়ে কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে গুলে নেব। প্রায় 3 টেবিল স্পুন দুধ দিয়ে দিয়েছি, এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারের মধ্যে যেন কোনো দানা দানা ভাব না থাকে। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে মিশিয়ে নিতে হবে। এখন দুধটা আস্তে আস্তে নাড়তে থাকবো আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে দেব। আর এইভাবে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, তাহলে আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু জমাট বেঁধে যাবে না। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আস্তে আস্তে এইভাবে নাড়তে থাকতে হবে, তাহলেই দেখবেন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এইভাবে অনবরত নাড়তে থাকতে হবে। এখন দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি। ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে। আর দেখুন, দুধটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে দুধটা আমি চুলা থেকে নামিয়ে রেখে দেব। আর খুব বেশি দুধটাকে জাল করব না, নাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাবার পর একদম জমাট বেঁধে যাবে। এখন সাইড করে কড়াইটা নামিয়ে রেখে দেব। অন্যদিকে সেম বাটির মধ্যে 2 প্যাকেট নিয়ে নিচ্ছি পাউডার দুধ। 2 প্যাকেট পাউডার দুধ নিয়ে নিলাম। এখন অল্প একটু দুধ দিয়ে ক্ষীরের মতো তৈরি করে নেব। আমার কিন্তু এখানে 2 প্যাকেট পাউডার দুধ দিয়ে কিন্তু সবগুলি ডেজার্ট তৈরি হয়ে যাবে। এখন ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এখন ক্ষীরটা সাইড করে রেখে দিলাম আর নিয়ে নিলাম 5 থেকে 6 পিস পাউরুটির স্লাইস। পাউরুটির স্লাইসগুলিকে সাইডের অংশগুলি কেটে দেব আর আমি সাইডের অংশগুলি দিয়ে ব্রেড ক্রাম্বস তৈরি করে নেব। তারপর মাঝখান থেকে এইভাবে কেটে দেব। সবগুলি পাউরুটির স্লাইস একইভাবে কেটে মাঝখান থেকে এইভাবে কেটে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। বন্ধুরা, আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন, সবগুলি পাউরুটির স্লাইস কেটে নিয়েছি। এখন একটা স্লাইসের উপর এইভাবে ক্ষীরটা লাগিয়ে নিচ্ছি। ভালো করে লাগিয়ে নিয়েছি, তারপর উপরে আরেকটি স্লাইস দিয়ে দিলাম। একইভাবে সবগুলি পাউরুটির স্লাইসের উপর ক্ষীর এইভাবে দিয়ে উপরে আরেকটি স্লাইস লাগিয়ে দেব। বন্ধুরা, এইভাবে ডেজার্ট রেসিপিটি তৈরি করে 2 থেকে 3 দিন কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিতে পারবেন। ঠান্ডা হয়ে যাবার পর এই ডেজার্টটা খেতে আরও বেশি ভালো লাগবে। দুপুরে বা রাতে ভাত খাওয়ার পর এইভাবে 1 পিস ডেজার্ট নিয়ে খেতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। সবগুলি পাউরুটির স্লাইসের মধ্যে ক্রিমটা লাগিয়ে নিয়েছি। এখন দুধের ক্রিমটা নিয়ে নিলাম, ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি আর সবগুলি পাউরুটির স্লাইস একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। উপরে ক্রিমটা ভালো করে দিয়ে দিচ্ছি। এইভাবে ভালো করে সবগুলি পাউরুটির উপর দিয়ে দিতে হবে আর ক্রিমটা একটু গরম থাকতে দিয়ে দেবেন, তাহলে কিন্তু সবগুলি পাউরুটির স্লাইসের মধ্যে খুব ভালো করে দুধের ক্রিমটা ঢুকে যাবে। এখন উপরে কিছু দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুট। এখানে আমি কিছু কাঠবাদাম ছোট ছোট করে কেটে নিয়েছি, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এখন 3 ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। এখন আপনাদেরকে 3 ঘন্টা পর দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কত নরম তুলতুলে তৈরি হয়েছে। আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। তাহলে বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।